তাহলে খেয়াল করো মেথড, এই মেথড হচ্ছে, এই মেথড আসছে হচ্ছে BUET 2015 তে আসছে মেথড, ঠিক আছে? মেথড একটু ভালো করে পড়ো, এই ইন্টারভিউ আসতে পারে, BUET আসছে মানে এমন না যে এটা ইন্টারে আসতে পারে না, BUET এ অনেক সময় BUET ডাইরেক্ট মেথড চলে আসে, ইজি ইজি না। একটি লেন্সের ফোকাস দূরত্ব 18 সেন্টিমিটার, পানিতে নিয়ে গেলে ফোকাস দূরত্ব কত হবে? সো এখানে দেয়া আছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3 আর বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2, ঠিক আছে? আর কাচ কেন বলছে বোঝা যায়, কারণ আমার লেন্সটাই কাচ আছে। ওইটা তাহলে মেনটা করে ফেলুন, তাহলে একদম ইজি ম্যাথ। আচ্ছা যারা সূত্র ভুলে গেছো তাদেরকে বলি, সূত্র যারা ভুলে গেছো এই সূত্র দিয়ে তোমরা কাজটা করো। 1/f is equal to m nu l minus 1 into 1/r1 minus 1/r2, বোঝা জিনিস হচ্ছে এটা m nu l মানে কি, মাধ্যমের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক, আর বাকি জিনিস তো আর বুঝো, ব্যাসার্ধ প্রথম পৃষ্ঠে, ব্যাসার্ধ দ্বিতীয় পৃষ্ঠে, f হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এই সূত্র ইউজ করবা দুইবার, একবার হচ্ছে বায়ুর ক্ষেত্রে আর একবার করবা পানির ক্ষেত্রে, দুইটা কম্পেয়ার করে তোমাদের কি সে বের করা লাগবে পানিতে ফোকাস করতে কত। আর মূল সূত্র যেহেতু এটা, কারণ আমরা বায়ুর ক্ষেত্রে দিয়ে সূত্র অ্যাপ্লাই করে ঠিক আছে, দেখো বায়ুর ক্ষেত্রে হবে বায়ুতে, এইভাবে লিখো বায়ুতে, আচ্ছা বায়ুতে 1/FA ইজ ইকুয়াল টু, তখন কি লিখবো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক না, তখন তো আমার মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম, আর আমাদের লেন্স যেহেতু ধরে রাখছে না কাচ, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটাকে দিলাম ইকুয়েশন 1, ঠিক আছে? এখন পানিতে, পানিতে ফোকাস দূরত্ব দিব কি, এফ ডাব্লিউ, তখন দিব 1/FW ইজ ইকুয়াল টু, তখন লিখব কি, পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক না, পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, ইকুয়েশন 2। আমি যদি ইকুয়েশন 1 কে 2 দ্বারা অথবা 2 কে 1 দ্বারা ভাগ করি, আমার কি 1/r1 মাইনাস 1/r2 অংশটা কাটা যায় না, কাটা যায় তো, বাকিটা হিসাব করে বের করা যাবে, করে দিই। দেখছো ম্যাথটা কিন্তু ইজি ছিল, এটা সঠিক ভাবে ভাগ না করে গুণ করা শুরু করছো না ভাই, আমি ওই যে মিউ নট, সরি ডাবল মিউ নট জি এটা করছি। আচ্ছা ওকে ওকে, এই এই কষ্ট করতে হইতো না, তোমার অটোমেটিক্যালি আনসার চলে আসবে, খেয়াল করো। সে কাজ করি পুরোটাই সিলেক্ট করে দিই, এখন ইকুয়েশন 1 কে 2 দ্বারা ভাগ করলাম, কি আসবে, FW/FA হয়ে যাবে না, মাত্রা চলে আসে, আচ্ছা FW/FA তো, আর এখানে কি আসবে, A নিউ G মাইনাস 1, A নিউ G মাইনাস 1 ডিভাইড বাই কি, W নিউ G মাইনাস 1, ওকে, এখানে আমরা F W টা বের করবো না, আর F এ তো জানা আছে 18 সেন্টিমিটার, তাহলে এখানে F W ডিভাইড বাই 18 রেখে দিলাম, 18 ইজ ইকুয়াল টু, A নিউ G আমার জানা আছে তাই না, এটা হচ্ছে 3/2, 3/2 মাইনাস 1, আর W নিউ G সমান কি হবে, নিউ G বাই নিউ W, আর নিউ G ও আমি জানি বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, নিউ W মানে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, ওইটা জানি, তাহলে এখানে হবে নিউ G বাই নিউ W মাইনাস 1, মান বসাবো জাস্ট 3/2 মাইনাস 1, নিউ G কত, 3/2, কখনো যদি এরকম যে নিউ G এটা মানে হচ্ছে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত দেয়া আছে না, 3/2, 3/2 ডিভাইডেড বাই বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, 4/3 মাইনাস 1, এখান থেকে কম্পেয়ার করে এফ ডব্লিউ বের করে যাবে না, করে ফেলবা শেষ, বুঝা গেছে, ম্যাথটা কিন্তু জাস্ট ভাগের, তেমন কোনো কঠিন বিষয় না, জাস্ট এই কনসেপ্টগুলো মাথায় রাখলে চলবে কাজ, বুঝা গেছে তো, গেলে একটা আমাদের আসছে কই, বইটা আছে 2015 সেশন।